হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন সঙ্গীত পরিচালককে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি, বাংলাদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রির যার অবদান অনেকাংশে বেশি। প্রিয় দর্শক, আরেকটা বিষয় অবশ্যই বলতে চাই, আপনারাও জানেন এই গুণী সঙ্গীত পরিচালককে। হ্যাঁ, বাংলাদেশি সঙ্গীত শ্রোতা এবং সঙ্গীত প্রেমী এমন কোনো দর্শক নেই যে আমাদের ইথুন বাবু স্যারকে চিনে না বা নাম জানে না। তিনি হচ্ছেন আমাদের ইথুন বাবু। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহর রহম ভালো। আমি আমার সব শ্রোতা বন্ধুদেরকে আসসালামু আলাইকুম, বিশেষ করে টেলি বাংলার পক্ষ থেকে। যেহেতু আজকে অনলাইন একটা টিভি আমার কাছে আসছে আমার সাক্ষাৎকার নিতে, তো আমাকে তো দিতেই হবে, আমি তো কেউ ফিরে না ইথুন বাবুর বাজারে। তো আর কি স্যার, প্রথমে জানতে চাই যে আপনার এই যে এত দরদ দিয়ে স্যার গান লিখেন, গানের সুর করেন, অবশ্যই আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, যে বিষয়টা জানতে চাই যে আপনার সঙ্গীত জীবনে আসার শুরুটা কীভাবে হয়েছিল, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি বলি আপনাকে, যে কোনো বিষয়, খালি সঙ্গীত বিষয়ে বলে না, আপনি খেলা থেকে শুরু করে আপনার ব্যাডমিন্টন থেকে শুরু করে আপনার অ্যাথলেটিক্স থেকে শুরু করে যে কোনো জিনিস প্র্যাকটিস লাগে। তো গান বাজনা কিন্তু একটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে থাকে, মানে যারা রিয়াজ করে, আমাদের রিয়াজ বলে এটাকে। এটা আমরা যদি গলা সাধন না করি, তারপর ওস্তাদ না ধরি, তো গান বাজনাটা একটু মুশকিলের বিষয় হয়। তো গান বাজনাতে আমার আশা হচ্ছে ছোটোকাল থেকে, আমার ওস্তাদ তিনটা, প্রথম ওস্তাদ হচ্ছে রবিউল হোসেন, তারপর মোজাম্মেল হক, তারপর আমাদের লাস্ট ওস্তাদ হচ্ছে আমার আব্দুল আজিজ বাচ্চু। উনি মার তিনটা ওস্তাদই মারা গেছে আমার, আমি রাজশাহীর ছেলে। আর গান লেখাটা তো যেহেতু চর্চার মধ্যে থাকি, সেহেতু গান লেখাটা আমার কাছে গান লেখাই মনে হয়, যেহেতু গান লেখা, গান মিউজিক করা, সুর করা ছাড়া আমার আদার্স কোনো চিন্তা ভাবনা নাই। ব্যবসা টুকটাক অন্য বিষয় আছে, কিন্তু ওগুলো দেখাশোনা করা যায় না, যেহেতু গান বাজনা করি, বিধায় গান বাজনার মধ্যেই থাকি, বিধায় গান বাজনাকে নিয়ে চর্চা করি, বিধায় গান বাজনা হয়। স্যার, একটা বিষয় জানবো দর্শকদের উদ্দেশ্যে যে আপনার এই সঙ্গীত জীবনে স্যার টোটাল কয়টা অ্যালবামে আপনি কাজ করেছেন? টোটাল ওরে বাবা, এটা বলা তো মুশকিল, আমার অনেক অ্যালবাম, তো অসংখ্য অ্যালবাম আমার। তবে অনেকে গুনে রাখে, আমার তো গুনাই নাই। আমি তো এক আতিক হাসানের অ্যালবামই করছি আপনার আটটা, আতিক হাসানের সাথে ডুয়েট করছি, সোনু নিগম করছি, কুমার শানু করছি, আরও রানা করছি, সব ডুয়েট গান করছি। আর অনেকের তো অনেক রকমভাবে কাজ করছি, কত অ্যালবাম হবে এটা বলা মুশকিল। মমতা জাপার ছয়টা করছি, আসিফের করছি অবশ্য একটাই, তারপরে আসিফের মিক্স করা হয়েছে, সুমন চাদর হবে একটা দুইটা, সুমন তিনটা করছি, আর বাচ্চুভাই জেমস করছি, তারপর হাসান করছি, তারপরে বিপ্লব করছি। এগুলো তো আমার, তো আমার, আমি তো গান কারো ছাড়িনি, মানে গান সবারই আমি করছি, এই হলো ঘটনা। একটা বেশি জানবো দর্শকদের উদ্দেশ্যে যে আপনার এই সঙ্গীত জীবনে স্যার গানের প্র্যাকটিস বা যেটাই হোক রেকর্ডিংয়ের সময় শিল্পীদের সাথে এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতি মনে পড়লে এখনও চোখে ভাসে, মনে পড়ার মতো একটা স্মৃতি স্যার বলুন দর্শকদের? এই ধরনের অনেক ঘটনা, ওরে সর্বনাশ, এই ধরনের স্মৃতি কাটটা রেখে কে বলবো? আর আপনার এই টিভি থেকে কে যখন দেখবে তখন বলবে ইথুন বাবু আমারটা বলেনি। অতএব স্মৃতি মানে কি, স্মৃতিগুণে আমার কাছে থাকুক, তবে অনেক স্মৃতিগুণে আছে, লুকিয়ে আছে স্মৃতি অনেক অনেক অনেক। আমার একটা স্মৃতি মনে আছে, আমি ওই 2500 একটা প্রোগ্রামে গেছিলাম, আমি গান করছিলাম, তো একটা ছেলে আমাকে দৌড়তে 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 আসছে, আমার গাড়িটা যাচ্ছে দৌড়তে দৌড়তে আসছে। তো আমার খুব খারাপ লাগছে যে ছেলেটা কেন দৌড়তেছে, কেন, কিসের জন্য? তো আমি থামালাম গাড়িটা, থামিয়ে বললাম কী বাবা তুমি কী চাও বলো তো? বলছে স্যার আপনার গান আজকে খুব ভালো লাগছে, তো আপনার জন্য আমি একটা কলম, তো এই কলমটা আমার কাছে এখনও রাখা আছে এখানে। তো এটা এখন থেকে 8-9 বছর আগের ঘটনা, 2500 ওটা নজরুল ইসলাম বাবুর প্রোগ্রামে একটা গেছিলাম এমপি নারায়ণগঞ্জের। হ্যাঁ, তো ওই এই একটা ঘটনা আমার কাছে খুব ভালো লাগে, মানে শ্রোতাদের ভালোবাসাটাই মেন ভালোবাসা। কার সাথে কোন গান করতে গিয়ে বকাঝোকা দিই, অমুক সময় খানতেন আসিফের গান গাওয়ার কথা ছিল অ্যান্ড কিশোরের ও প্রিয়া তুমি কোথায়, পলাশের গান গাওয়ার কথা ছিল গাইনি, অথচ আসিফ গেছে, আসিফ হয়ে গেছে। এটা গান বাজনাটা সম্পূর্ণ গড গিফটের ব্যাপার, একদম পুরাপুরি। আপনার এই যে আসিফকে আপনি যে অ্যালবামটা দিয়ে ব্রেক দিয়েছিলেন ফার্স্ট তার জীবনের বাংলা, হ্যাঁ, যে ও প্রিয়া তুমি কোথায়, এই অ্যালবামটা সবাই জানে স্যার। হ্যাঁ, তো আপনার অবদান কিন্তু অনেক বেশি, সবাই জানে একটা চাদর হবে, এই গানগুলো আমরা এখনও জানি, শুনি, সবাই জানে, এরকম অসংখ্য অসংখ্য ব্যবসা সফল গান স্যার, এই দরদটা স্যার কীভাবে আসে স্যার একটু যদি বলতেন দর্শকদের দিয়ে স্যার? আচ্ছা, আমি না ছোটো থেকেই গান বাজনার সাথে খুব রিলেটেড, ছোটো থেকে গান বাজনার সাথে রিলেটেড মানে কি, আমি ছোটো থেকে খুব গান বাজনার সাথে পাগল, মানে হ্যাঁ সম্পৃক্ত মানে কি, পাগল ছিলাম আমি ছোট্ট থেকে। গান তবলা বাজাতাম,
তবলা বাজাতে বাজাতে গান গানের সাথে আস্তে আস্তে আমার বড় বড় সুন্দর সুন্দর উপন্যাস পড়া বাংলা পড়া বা গান নিয়ে ভাবনা চিন্তা এই যে এগুলা থেকে না এটা আবার এখানে আরেকটা ছোট্ট কথা বলি আমাদের দর্শকদেরকে বলি যে গান লিখতে গেলে কিছু গড গিফটেরও কিছু প্রয়োজন আছে উনার উপরে একটু হয় উনি যেন কেমনভাবে যেন আমাদেরকে ভালোবাসে সবাই গান করতে পারে না সবাই গান লিখতে পারে না সুর করতে পারে না তো আমার লেখাটা আমার মনের অজান্তে থেকে আসে মনে হয় যে গড আমাকে কিছু একটা দেয় আর আমার খুব ভাল লাগে যে আমার গান লেখার যে মেন উৎসটা সেই উৎসটা হচ্ছে আমার ভক্তশ্রোতারা প্রচুর ভক্তশ্রোতা আমাকে ভালোবাসে যে ভালোবাসার জন্যই আমি আজকে ইথুন বাবু আর আমি গান লিখি আসলে আমার ভক্তশ্রোতাদের জন্য যারা আমাকে ভালোবাসে স্যার প্রত্যেকটা গানই তো ব্যবসা সফল হয়েছিল ইনশাল্লাহ আমি 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 বলবো ব্যবসা সফল তো অবশ্যই এটার পিছেও আমাদের শ্রোতা দর্শকদের কারবার ছিল বলেই আমার হয়েছে কারণ শ্রোতারা না ভালোবাসলে কোনো গান হিট হয় না শ্রোতাদেরকে ভালোবাসতে হবে আগে হলো শ্রোতা আগে ভক্ত ওনাদেরকে এই জন্য আমার কাছে শ্রোতাদের ভক্তদের কাছে খুব 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 অনেক অনেক সালাম একটা বিষয় জানবো আসিফ বাবু সম্পর্কে জানতে চাই আমরা দর্শক জানতে চাই যে আপনার সাথে প্রথম যখন দেখা হলো কি হয় তাকে আপনার অ্যালবামটাতে যে আপনি বলছিলেন আপনি অ্যান্ড্রিক শেয়ার করার কথা ছিল আসিফকে আপনি সিলেক্ট করেছিলেন কেন স্যার একটু জানতে চাই স্যার আসিফের সাথে আসলে আমার প্রথম দেখা হয়েছিল স্টুডিও সাস্টানে ও একটা গান করতেছিল একটা ছবির তো ছবিটার গান করে তো ওর গান আমার শুনে ভাল লাগে তখন আমি ওকে ডাকি ডেকে বলি যে তোমাকে এমন কিছু গান দেবো তোমাকে আর ফিরে তাকাতে হবে না এটাই আসিফের সাথে মেন আসিফ এমনি খুব ভালো এবারও তো আসিফের নেক্সট গান করলাম চুপচাপ কষ্ট করলাম তারপর আমি ভাবি আমি কাঁদি করলাম নতুন গান 18 বছর করা হয়েছিল না মনোমালিন্যের কারণে আবার আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আবার আসিফেরও গান হচ্ছে আতিকের গান হচ্ছে সুমন চাঁদের হবে সুমনেরও গান হচ্ছে আরও নতুন নতুন সবার গান হচ্ছে সবার গান হচ্ছে কোনো টেনশন নাই গানকে ভালোবাসেন গানের সাথে থাকেন জেন সুমন কি গান করছে আপনার হ্যাঁ জেন সুমনের গান আসতেছে আর একটা নতুন জেন সুমনের গান আসছে একটা চাদর হবে তো ওটা তো পড়ে ওটা তো করেইছিল ওটার পরে তো হিট হয়েছিল তো ঠিক আছে আমরা আজকে টেলিবাংলাকে আজকে আমরা সবাই মিলে টেলিবাংলার সাথে থাকবো এরা এগিয়ে যাক বাংলা গানকে নিয়ে এগিয়ে যাক বাংলা সংস্কৃতিকে নিয়ে থাকুক আর সুন্দর সুন্দর বাংলা কথা বলুক বাংলার গানকে নিয়ে আসুক এইভাবেই চলে যাবে টেলিবাংলা টিভি অনেক দূরে যাক এটাই আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক স্যার যেন এমন অসামান্য যে দক্ষতার পরিচয় দিয়েছেন আপনারা সবাই জানেন স্যার যে দরদ দিয়ে গান লিখেন হৃদয় নিঙ্গান ও ভালোবাসা যে গানগুলো লিখেন আরও যেন লিখে যেতে পারেন সুস্থ থাকুন স্যার হ্যাঁ ভালো থাকুন স্যার আল্লাহ হাফেজ থ্যাংক ইউ